হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। এবারে যদি আমি কিছু করতে না পারি তাহলে সারাটা জীবন আমাকে কণ্ঠাসা হয়ে থাকতে হবে। যুদ্ধ করব, যুদ্ধ। বাহ আয়েশা, বাহ, এই প্রথম আমি তোমার মধ্যে শক্তি দেখতে পাচ্ছি। দাঁড়াও, মিষ্টি নিয়ে আসছি। আলো আলো, মিষ্টি আলো। জানো ওরা না আমাকে না খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল। আনছি আনছি, এত বড় একটা সুখবর। মিষ্টি না হলে কি জমে নাকি? বসো। আলো আলো, জাগো নারী জাগো, বন্নি শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো, বন্নি শিখা জাগো, নারী জাগো, বন্নি শিখা জাগো, সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো, বন্নি শিখা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই কপেট গুলো খেয়ে সাত করে ব্যাচেলার তুললাম নিজের সেফটির জন্য। এখন হিতে বিপরীত, সবগুলোকে আমি ঘর ধরে বাড়ি ছাড়া করব। শালার পুতেরা, শালার পুতেরা কোথায় মানে একটু আরামের ব্যবস্থা করবে তা না, উল্টো শত্রু লেলিয়ে দিয়েছে। ঘর থেকে যে বের হবো সেই উপায়টুকু পর্যন্ত রাখিনি। ওষুধ খাবো মানে? তুমি কেমন করে জানো যে আমার শরীরে ব্যথা? মানে কি তার মানে সব কিছু তোমার বুদ্ধিতে হইছে না? না না না, আমার বুদ্ধিতে এসব হবে কেন? তুমি যত সময় হাজির হয়েছিলে বলেই তো আমি রক্ষা পাইছি, নাহলে তো আমার হালুয়া টাইট হয়ে যেত। তুমি কোথায় ছিলা? আমি ভিতরে ছোট বোনের সাথে রুম ডেট করতেছিলাম। ভালো তো, ভালো না? তুমি আর অধীরদা দুজন মিলে মজা লুটবা আর যত ঝড় যাবে আমার উপর দিয়ে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমাদের আজকে 12টা বাজাবো। দাঁড়াও, কই যাও তুমি? কই যাই মানে বুঝো না, যেই জাহান্নামার থেকে আসছি না সেই জাহান্নামে যাচ্ছি। না 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 না, এই অধীরদা, অধীরদা হয়েছে হয়েছে, আর আল্লাদ করতে হবে না। তোমরা সবগুলো হারামি, তোমাদেরকে আমি দাঁড়াও, তোমাদেরকে আমি একদম ছাড়বো না। প্লিজ লক্ষ্মী ভাই, আমার এই কাজটা করিস না। তুই তুই একটু বোঝার চেষ্টা কর লক্ষ্মী ভাই, এত এত তাড়াহুড়ো করে ডিসিশন নিস না। এই হয়েছে নাকি? দেখো অতিথা, পাগলটা পাগলামি করে দাঁড়ায় গেছে। কেন কি রে, অনেক কিছু বলছিস না কেন? কি বলবো, আমি যখন বরাবর হাতে মার খাচ্ছিলাম তখন কবির কোথায় ছিল সেটা আগে জিজ্ঞেস করো। কবির ও যখন মার খাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? দাদা, আমি আমি আসলে কেয়ার সাথে রুম ডেট করছিলাম। কি? তার মানে আমি যখন মার খেয়েছি কবির তখন রুমের মধ্যে, কবির রুমের মধ্যে রুম ডেট করলো অথচ আমাকে উদ্ধার করলো না? আচ্ছা আচ্ছা, তুই তুই একটু থাম, তুই তুই বস তো, বস, দাঁড়া দাঁড়া। তা কবির কি করলে তুমি রুম ডেট? জি দাদা, বেশি কিছু না, খালি খালি হাত ধরেছি আর কি। আর তাতেই চলবে? আরে এটি তো হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের হাতিয়ার, কার হাতিয়ার? আহা রনি, তুই এসব বুঝতে পারবি না। তুই 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 আরাম কর, শুয়ে থাক। ও, আমি কিছুই বুঝবো না, সব তোমরা তোমরা বুঝবে, কিন্তু ধোলাইটা শুধু আমি খাবো না। রনি, ধোলাই কিন্তু আমিও খেয়েছি। তুমি ধোলাই খেয়েছো? হ্যাঁ। মানে কি, তুমি কখন ধোলাই খেলা? মিথ্যা কথা কেন বলো আমার সাথে? রনি দেখ, আমি কখনো মিথ্যে কথা বলি না। তুই যখন বাথরুমে ছিলি আমি ঘুমিয়েছিলাম, সে সময়ে তোর আপা এসে তখন আমাকে দিয়েছে। ও,
আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তুমি কাল সকালে ফুল কিনে আনলে বড় আপার জন্য, আর সকালবেলা আবার তোমাকে বড় আপা এসে ঠ্যাঙানি দিল, আবার আমাকে তুমি তাদের বাসায় বিকেলবেলা পাঠাই দিলা। না না অধিতা, এটা আপনাকে তো খুবই অন্যায় করেছে ননির প্রতি। আরে সেজন্য তো আমি সরি বলেছি রে বাবা। শুধু সরি? আচ্ছা ঠিক আছে, কালকে চাইনিজ খাও। না ঠিক আছে, তোমার চাইনিজ খাওয়াতে হবে না, আমার জন্য খিচুড়ি রান্না করলেই চলবে। খিচুড়ি? আরে সেটা তো এখনই হতে পারে, আর আজকে রাতে তো আমাদের হচ্ছে পিকনিকের রাত। খিচুড়ি হবে, খিচুড়ি হবে, কি মজা, কি মজা! নাচ রানি নাচ, নাচ নাচ নাচ, কি মজা! অফিস থেকে আগে এসেছো, ওই দুইটা কাজ আজকে একটু বেশি করবা, তা না করে খুটুর মুটুর করছো। করবো করবো, সব করবো, আগে আমি একটু রেডি হয়ে নেই। রেডি হয়ে নেই মানে? আর তোমার হাতে এটা কি? এটা চুল, নকল চুল। এটা যে তুমি কি করবে? এই শাড়ির সাথে না, এই ছোট ছোট চুল আমার একদম ভালো লাগে না, এই জন্য আমি চিন্তা করেছি শাড়ির সাথে এই নকল লম্বা চুলটা পরবো, দেখতে আমাকে অনেক ভালো লাগবে। কি বলছো তুমি? হ্যাঁ আমি পরে দেখেছি, আমাকে খুব ভালো মানায়। এই যে দেখো দেখো দেখো, তুমি এসব কি শুরু করেছো আমাকে বলো তো। কি বলবো, কিছু বলার নাই তো। তুমি কি সব ছাড়বা? হ্যাঁ ছাড়বো, যদি আমাকে বড় আপা বলে। এমন কি, এমন কি তোমাকেও আমি ছেড়ে দিতে পারি। কি? হ্যাঁ যদি ছাড়তে হয় সব কিছু একবারে ছাড়া ভালো না? তুই আমাকে ছাড়বি ত্রেদাস? তোকে আমি তারা তোকে আমি মজা দেখাচ্ছি। এই রুমা রুমা রুমা, ইজি ইজি, এত অস্থির হলে তো চলবে না আমাকে। যে ডোজ দিয়ে দিয়েছি এইবার সে আসবে, আসবে। থ্যাংক ইউ বন্ধু, সালাম তোমাকে। ফার্স্ট অ্যাকশন ই রিয়াকশন, আমি রেডি হয়ে আসি। না বাবা আর খেতে পারবো না। আরে খাও খাও, শরীরে ক্যালোরি দরকার আছে, তুমি না যুদ্ধে যাচ্ছ। আরে শরীরের চেয়ে মনের ক্যালোরি বেশি দরকার, সেটা যখন আমার হয়ে গেছে পৃথিবীর আর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। মনের ক্যালোরি, এ নাম তো কখনোই শুনিনি, এটা আবার কি? ওই যে শিখা, মনে মনে বেত মারা, ওইটাই হচ্ছে মনের ক্যালোরি বাড়ানোর ব্যায়াম। বাহাবা, দেহে মনে আছে বল, চল রে মন আপন পথে চল। জানো শিখা, এতদিন আমি কী মানবে তোর জীবনযাপন করেছি, না খাওয়া না ঘুম, কি যে অশান্তি! এইবার এইবার ওই হক বেটার শান্তি আমি নষ্ট করব, এই শান্তিপুরিতে আর আমি অশান্তি হতে দেব না। বাবা, তবে আমার একটা পরামর্শ ছিল। বলো না বলো, পরামর্শ করতেই তো এসেছি। কোনো রকমে যদি বুড়োটাকে বাগে আনতে পারো তাহলে একটা কাজ করে ফেলো। কি কাজ? তারপর বাড়ির অর্ধেকটা নিজের নামে লিখিয়ে নিও, পারবে তো? এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি, দারুণ একটা বুদ্ধি। এই কারণেই তো তোমার কাছে আসা। আচ্ছা এত এত বুদ্ধি কি করে আসে তোমার মাথায়? আমার মাথায় আসে না বলেই তো আমার এই অবস্থা। তোমার এই অবস্থা আর বেশি দিন থাকবে না আয়শা, তোমার মাথা তো খুলতে শুরু করেছে। সবই তোমার জন্য শিখা, তুমি যে বুদ্ধি করে ফেসবুকে টুলেট পোস্ট করেছিলে সেই জন্য তো আমি রুমাকে পেলাম। শুধু মুখে মুখে আমার কথা বলছো, একটা পার্টিও তো দিলে না। আরে দিব দিব, যুদ্ধে জয়ী হয়ে পার্টি দেব। এখন আমি চাই যুদ্ধের মাঠ থেকে বেশিক্ষণ দূরে থাকতে নেই, শত্রুরা পেয়ে বসবে। আচ্ছা ঠিক আছে যাও, আর টাইম টু টাইম কি হয় আমাকে সব কিছু জানাবে। জানাবো জানাবো, অবশ্যই জানাবো, আমার জন্য দোয়া করো ভাই। অবশ্যই, যন্ত্রণা কি আমার কম আছে? বউটা আমাকে ব্যঙ্গ করে বলে কি না সখী কালো, সেই শোধ আমি নেব, দেখে নেব বুড়োকে। এখন আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপা সামনে সামনে হেঁটো না তো বিরক্ত লাগছে, আর বড় আপা বাথরুমে গিয়ে ঘুমিয়ে পড়েনি, বের হবে। এতক্ষণ লাগছে কেন আপা?
বাথরুমের মানুষ কি করে সেটা কি তুমি জানো না, নাকি তুমি কখনো বাথরুমে যাওনি? একদম উল্টাপাল্টা কথা বলবি না, মেজাজ কিন্তু খারাপ আছে। কি করবে, চর থাপ্পড় মারবে তো, মারো। আমার তো জন্ম হয়েছে এগুলো খাওয়ার জন্য, তাই না? তুই এত বেহায়া কবে থেকে হচ্ছিস রে? কি রে, তোরা আবার শুরু করেছিস? পড়াপা পড়াপা, একটা জিনিস দেখবে আসো। আমি এখন কোনো জিনিস দেখতে পারবো না, জরুরি একটা কল আছে, ফোন করতে হবে। আগে এটার সমাধান করো, তুই মাথার মধ্যে আলগা পড়চুলো করে দেখো কি করছে। এই তুই হাসলি কেন, তুই হাসলি কেন? সরি। সরি কি, এরকম সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলার সময় আর যেন কখনো হাসতে না দেখি। আপা আপা, রহিম আয়নার সামনে বসে বসে পড়চুলা পড়ছে, কেমন লাগে মেজাজটা বলো তো? পড়ছে পড়ুক না আপা, তুমি বুঝতে পারছো না। রুমা, বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নে, তাহলে দেখবি কোনো কিছু নিয়ে মাথা গরম হচ্ছে না, মেজাজ খারাপ হচ্ছে না, বুঝতে পারছিস? কি বলো আপা, ও আমার হাজবেন্ড, আমার ফ্রেন্ড না, ও আমার চোখের সামনে বসে যা খুশি তাই করতে পারে না। হ্যাঁ, ওই যে বিষয়টা হচ্ছে গিয়ে, ও যদি ফোন না করে তাহলে আবার শোনো না। আচ্ছা আমি বুঝতে পারছি, কথা বলছি তো আশ্চর্য। সরি আপনার। আপনি কেন বড় আপার মেঝো আপার অত্যাচার গুলো সহ্য করেন, কোথাও চলে যেতে পারেন না? না পারি না তো। কেন? ওই যে মায়া, প্রেম, ভালোবাসা, তুমি নিজেকে দিয়ে বোঝো না। দুলা ভাই, কোথায় আপনি আর কোথায় কবির? আস্তে আস্তে আস্তে, প্রথম সারি তো এই জন্য হয়েছে কি, মানে ধরো নিজের স্বামীকে সবসময় হালকাই মনে হয়। নিজের স্বামী তোমার যত ভালো হোক না কেন, বান্ধবীর স্বামীকে সবসময় আপন আপন ভালো ভালো লাগে। বলেছে আপনাকে কি কই যাও, দেখে আসি বড় আপার মেজো আপা আপনার বড়াতে কি কি রেখেছে। তুমি আবার মুচকি মুচকি হাসতেছো কেন? নিশ্চয়ই কোনো আবার ফাইজলামি আসছো। আচ্ছা আমি বুঝলাম না, তুমি কেন সবসময় আমার সাথে ফাইজলামি করো? আচ্ছা আমি বুঝলাম না, তুমি কেন সবসময় আমার সাথে ফাইজলামি করো? আবার আবার তোমাকে কিছু বলাই উচিত না, তোমাকে কিছু বলাই উচিত না। চা, গরম গরম চা। থ্যাংক ইউ, কিন্তু গরম গরম চা। অধীর দা, শুধু চা নিয়ে আসলা, সাথে কিছু নাই? দেখ রনিক, সবসময় এত খাই খাই করিস না, সামনে আমাদের ভয়ঙ্কর যুদ্ধ আসছে, বুঝতে পারছিস না? আমরা দুই দুইজনই পাবলিকলি মার খেয়েছি, মাইন্ড ইট। তার একটা শোধ আমাদেরকে নিতেই হবে। কচুর শোধ নিবা তোমরা? তোমরা যে কি শোধ নিবা আমার খুব ভালো জানা হয়ে গেছে। আহ রনি, তোকে না কোনো কিছু বোঝানো খুবই কঠিন, সহজে কোনো কিছু মেনে নিতে পারিস। আর মানলাম যে আমার একটা ভুল হয়ে গেছে, তাই বলে কি এই ভুলটা সারা জীবন হবে নাকি? আমি বুঝলাম না, তুমি মার খেয়েছো, এতে অজিতও তোমাকে সরি বলেছে, আমিও সরি বলেছি। তাছাড়া একসাথে থাকতে গেলে তো একটু একটু এরকমই হয়, এতে এত কথা বলার কি আছে? ও আচ্ছা, আমার সাথে যা হয়েছে তা কি একটু আধটু বলে না?
আচ্ছা ঠিক আছে বুঝলাম, অনেক বেশি হয়েছে, এখন আমাদের কি করতে হবে? ররি, আমার অতীতের কি তোমার এখন পায়ের জন্য মাপ চেতে হবে? আমি কি একবারও সেই কথা বলেছি? বলিসনি, কিন্তু আবার কোনো কিছু বলতে বাকিও রাখিসনি। আচ্ছা ঠিক আছে, আমি সব ভুলে গেলাম। এই যে এতক্ষণ একটা ভালো কথা বলেছো, এই কথাটা তুমি আগে যদি বলতে তাহলে এত সময় খরচ হতো না, তাহলে এতক্ষণ একটা প্ল্যান করা যেত, কি বলো অধিকা? ঠিক আছে সব কিছু, কিন্তু আমরা কি পলাশকে ছাড়া কোনো প্ল্যান করব না? তা কেন, পলাশ তো আমাদের প্ল্যানের সঙ্গে আছে, কিন্তু ঝামেলা হলো যে সে তো অফিসে চাকরি করে, যা করার আমাদের কি করতে হবে? তা আমরা কি করব? দাঁড়াও আমি কাগজ কলম নিই। তাহলে তো এখানে আসার কোনো দরকারই ছিল না আমার, তুই যদি এত কিছু বুঝবি। বাকিটা কি থাকলো? একটা ইজি গোয়িং বিষয়, সেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল? ইজি গোয়িং বিষয়, আমার হাজবেন্ড সে শাড়ি চুড়ি চুল পরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, তোমার কাছে একটা ইজি গোয়িং মনে হচ্ছে? মনে হচ্ছে, কারণ রহিমের এই শাড়ি চুল পরে ঘুরে বেড়ানোর মধ্যে আমাদের মানে নারীদের একটা কৃতিত্বের ব্যাপার আছে। আমার এই কৃতিত্বের কোনো দরকার নেই, আমি রহিমকে 5 মিনিট সময় দিব, এর ভেতরে যদি ওর শাড়ি চুল টিপ ব্লাউজ এগুলো না খুলে তাহলে ওকে আমি এমন মারা মারব যেন হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। তোর কি মাথা তাতে খারাপ হয়ে গেছে? হাতে ধরে সম্ভাবনা নষ্ট করে দিচ্ছিস? তোমার যদি আমাকে পাগল মনে হয় তাহলে আমি পাগল, দরকার হয় আমি রহিমকে নিজ হাতে খুন করে থানায় গিয়ে নিজে নিজেকে ধরা দিব, ফাঁসির দড়িতে ছুটব, তারপর ওকে আমি ছাড়বো না। তুই চলে আসছ? এই আমি না, এই যে চুলটা ছিঁড়ে গেছে, মানে আচ্ছা তুমি এত দেরি করলে কেন? খবরদার এরকম ন্যাকা ন্যাকা কথা বলবি না, শাড়ি টিপ ব্লাউজ এগুলো খোল, এই জায়গায় তুমি একদম বিরোধ করো না। দেখো আমাকে কিন্তু এই ড্রেসে খুব ভালো মানে আছে, তোর টান টান শরীর, আমার আমার কোনো মেদ নেই, দেখো কি সুন্দর টান টান শরীর, আমি পাউডারের মতো ঘুরে বেড়াচ্ছি। মনে রাখবি যে আমি তোর বড় বোন, ওই জায়গাতেই তো থেকে গিয়েছি, তুমি আমার বড় বোন, উদ্ধার করতে আসছো আমাকে। রুমার কথায় আপনি কিচ্ছু মনে করবেন না, হ্যাঁ আপনি মাথা ঠান্ডা রাখুন, মাথা তো একটু গরম, আপনি একটা কাজ করুন, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, আমি আপনার জন্য আদা লেবু দিয়ে সুন্দর করে একটা চা বানিয়ে নিয়ে আসি, তার আগে একটা হাগ করি। মায়ের হাত থেকে বাঁচিয়েছি, এখন গাড়ির মধ্যে বাতাস লাগতেছে না? কি বলো না পা, অনেক সুন্দর বাতাস লাগে, এই যে শাড়ি দিয়ে এরকম ঘুরলে অনেক সুন্দর বাতাস লাগে, সব কিছু কেমন খোলা মেলা, অনেক মজা। আচ্ছা না হাগ করি, একদম বেশি বেশি কথা বল, একদম আপা আগে অনেক ভালোবাসে আমার চুল, আমার চুল, আমার চুল, আমার চুল, আমার। আর বলি তুই যদি খবরে হতিস না তুমি একদম বাবু 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 এসে দেখে যাও কি হয়েছে, কি হয়েছে, কি 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 হয়েছে, দেখতে পাচ্ছ না? কি দেখো
করছো? পুন্নি এসব খাবে, তোমার পরিচয় রক্ত বের করছে না।